আজকে হসপিটালে আমার দ্বিতীয় রাত, তারিখের জন্মদিন। আমরা ওয়েট করছি ওর জন্মদিনের গিফটের জন্য। আমাকে মনিটর করা হচ্ছে, সকাল এখন 6টার মতো বাজে। হোপস আজকে কিছু একটা হবে। এই হচ্ছে কি আমার এখন সকালের ব্রেকফাস্ট, টোস্ট, জ্যাম, বাটার আর কফি উইদাউট সুগার। আমি খুবই বিরক্ত, খুবই বিরক্ত। ওরা খালি পেইন দিচ্ছে, জেল দিয়েছে, তারপরও আমার সার্ভিক্স ওপেন হচ্ছে না। এই তো আমি এখন চা খাচ্ছি উইদাউট সুগার। দুই রাত তিন দিন হয়ে যাচ্ছে আমার হসপিটালে, নো নিউজ, নাথিং। ওরা আবারও আমাকে 1.5-2 ঘন্টা পরে আবারও মনিটর করবে, তখন যদি কিছু না হয় হয়তো বা আবারও জেল অ্যাপ্লাই করবে। বেবি সব কিছু ঠিক আছে, তাই ওরা এখন আমাকে তাই কিছুই করছে না। সো ইয়াস, এই জন্য ওয়েট করতে হচ্ছে। আমার আশেপাশে যারা ছিল এই ওয়ার্ডে সবাই হচ্ছে গিয়ে দুই দফায় ওরা সবাই চলে গিয়েছে, বাট আমি স্টিল এখানে। এখন তৃতীয় দিন দিনের বেলা, হাঁটছি তো হাঁটছি আমি এই করিডোরে, আমাকে বলেছে হাঁটতে, সো আমি খালি হাঁটছি। হাঁটলে নাকি ভালো, হাঁটলে নাকি সার্ভিক্স ওপেন হবে, সো এই জন্য আমি হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। একটু পর আমাকে আবার মনিটর করবে। তারেককে বাসায় পাঠিয়েছি টুকটাক একটু বাসার খাওয়া নিয়ে আসার জন্য। এখানকার খাওয়া আমার ভালো লাগে না, মানে আমাকে দেয় এতটুকু, দিলে আমি হাফ খেতে পারি, একদম খেতে পারি না, একদম সিদ্ধ খাওয়া। সো ইয়াস, খালি হাঁটছি। এখানে বলগুলো আছে, আমাকে বলগুলো এখনো ইউজ করতে বলেনি, শুধু বলেছে যে আমাকে হাঁটতে। অপেক্ষার প্রহর খুবই কষ্ট। আমার মেয়ে আমাকে অনেক ওয়েট করাচ্ছে। এই হচ্ছে কি আমার এখন দুপুরের খাবার, এখন 1টার মতো বাজে। এই যে বিনস অমলেট আর পটেটো, এইটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম দিয়েছে। আমি আইসক্রিমটা তো খেতে পারবো না, কেন দিল আমি মনে হয় অর্ডার দিয়েছিলাম মাথা নষ্ট। আর হচ্ছে গিয়ে কেক, আর হচ্ছে গিয়ে ক্যাচআপ, লেটস হ্যাভ ইট। তো আমাকে এখন আবার মনিটর করবে, মনিটর করে হোপসও আজকে রাতে ডাক্তার এসে ডিসিশন নেবে কী করবে না করবে। আমাকে তিনবার ইনডিউস করা হয়েছে, বেবি একদম পারফেক্টলি অলরাইট, বাট সার্ভিসটা ওপেন হচ্ছে না, দ্যাটস অল। আমি হাঁটছি, ব্যায়াম করছি, কিছুই হচ্ছে না। সো ভয় লাগছে, বিরক্ত, আমি খুবই এক্সস্টেড। পেটের ব্যথায় অনেক শেষ।